বন্ধুরা, আমরা মায়াপুরে কিন্তু পৌঁছে গেছি। সেই বিশাল আকৃতির মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে, আর বাঁদিকটা দেখুন কি অপূর্ব। এর হচ্ছে মায়াপুরের মেন গেট। এই গেট দিয়ে কিন্তু সকলকে প্রবেশ করতে হয় এবং বাইরে যেতে হয়। এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে এক বিশাল মন্দির। মন্দিরের কাজ কিন্তু এখনো চলছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি পুরনো মন্দিরের দিকে, যে মন্দিরটা আগে সবাই চিনতেন। দেখতে পাচ্ছেন কি অপূর্ব পরিবেশ, চারিদিকে সবুজ, সুন্দর সাজানো গোছানো, সত্যি মোহনীয় পরিবেশ। এবং আমরা যারা অনেক দূরে থাকি, যারা হয়তো মায়াপুরে আসতে পারি না কিন্তু মনটা এখানে যেতে চায়, তাদের কাছে অবশ্যই খুবই ভালো লাগবে যে অন্তত এই যে ইলেকট্রনিক মাধ্যম, এই মাধ্যমে মায়াপুর তারা দর্শন করতে পারবেন। দেখুন পরিবেশটা, সেই পুরনো মন্দিরটা, পুরনো মন্দির তার পাশের পরিবেশটা কি অসাধারণ। বাঁদিকে সুন্দর একটা পুকুর রয়েছে এবং চারিদিকেই খুব সুসজ্জিত। আজকে যদিও রথযাত্রার দিন, এই দিনে প্রচুর লোক সমাগম হওয়ার কথা, কিন্তু সেইভাবে লোক সমাগম হয়নি। কারণ আপনারা সবাই জানেন এখন কোভিড সিচুয়েশন এবং এখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে। অবশ্যই আপনাদেরকে মাস্ক পরে ঢুকতে হবে, স্যানিটাইজার করে কিন্তু অবশ্যই ভেতরে ঢুকতে হবে, না হলে একটু অসুবিধা আছে। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এগিয়ে যেতে যেতে আমাদের সামনে মোটামুটি যেগুলো আসবে আমরা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা এদিক থেকে, পেছন দিক থেকে মন্দিরের সুন্দর ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই মন্দিরের ভেতরে কিন্তু শ্রী শ্রী প্রভুপাদের সমাধি। এবং ভেতরে আজকে আমরা যাব না, কারণ মন্দিরটা খুলেছে অনেক দেরিতে, আর আমাদের যেহেতু টোটাল মায়াপুরটা ঘোরার ইচ্ছা রয়েছে, সেই জন্য ভেতরটা আমরা যাব না আজকে। ভেতরটা অন্যদিন দেখাবো। আর ভেতরে ভিডিওগ্রাফি করাটাও মুশকিল আছে, যেহেতু ওখানে ভিডিওগ্রাফি ভেতরে কিন্তু অ্যালাও নেই। যাই হোক, আমরা দেখুন পরিবেশটা কি অসাধারণ লাগছে। চারিদিকে সুন্দর সাদা তুলোর মতো মেঘ, আর নিচেই সবুজ গাছ, আর বাঁদিকে নতুন নির্মীয়মান নতুন মন্দির। সেটা কবে উদ্বোধন হবে আমরা জানি না, তবে চেষ্টা করছি আপনাদেরকে জানাবো যদি আমরা জেনে থাকি। আর কয়েকজন মহারাজের সাথে কথা হলো, তারা বললেন যে কোনো ঠিক নেই, কাজ যে হারে এগোচ্ছে তাতে আশা করা যায় খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। কিন্তু আমার কাজ দেখে কিন্তু মনে হচ্ছে এখনও অনেক দিন সময় লাগবে। যাই হোক, আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি। দেখুন মন্দিরের সুন্দর ভিউ, এটা সত্যি মানে দেখতে খুবই ভালো লাগে। আপনারা যখন আসবেন দেখবেন যে সত্যি খুব ভালো লাগবে। পাশে দেখুন একটা সুন্দর পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো কেমন খেতে যায় না, যে পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর। আর এই যে একটা কাজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্রী শ্রী রাধিকার খুব প্রিয় একটা ফুলের গাছ, পাট গোলাপ সম্ভবত বলে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই কাঠগুলোকে পাশ দিয়ে আমরা যাবো, গিয়ে মন্দিরের পেছন সাইডটা কিন্তু আমরা দেখবো। এখানে মন্দির তৈরির জন্য যাবতীয় সামগ্রী এখানে জড়ো করা আছে, বিভিন্ন যন্ত্রপাতি যন্ত্রাংশ সেগুলো এখানে রয়েছে। তারপর দেখুন বুঝতে পারছি মন্দিরের কাজ এগিয়ে চলেছে এবং আরও অনেক দিন চলবে বলে আমার মনে হয়। আপনারাও দেখতে পাচ্ছেন যে সবই কিন্তু নির্মীয়মান, যত্রতত্র বিভিন্ন মার্বেল বা যন্ত্রাংশ পড়ে রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখছি সত্যি অসাধারণ। এ দেখুন পেয়ারাগুলো কী সুন্দর লাগছে, প্রচুর পেয়ারা হয়েছে। কিন্তু এখন আমাদের বাড়িতে দেখেছি এত সুন্দর পেয়ারা কিন্তু হয় না। আমার বাড়িতেও অনেকগুলো গাছ রয়েছে কিন্তু সেইভাবে পেয়ারা হয় না, কী কারণে যায় না। কিন্তু এখানে খুব সুন্দর পেয়ারা হয়েছে। দেখুন আস্তে আস্তে চলুন, দেখা যাক আরও কতদূর আমরা আপনাদেরকে দেখাতে পারি। এখানে দেখুন একদল ভক্তবৃন্দ
তারা কিন্তু দাঁড়িয়ে বেশ আনন্দ সহকারে গল্প করছে। আমরা তাদের পাশ কাটিয়ে চলেছি এই সাইড দিয়ে, কিন্তু আমরা মোটামুটি দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ নিষেধ, নো এন্ট্রি লেখা রয়েছে এই সাইড দিয়ে। যাই হোক, আমরা ভেতরে আজকে যাব না, আমরা বাইরে থেকেই মোটামুটি সব কিছু একটু দেখার চেষ্টা করব। দেখুন শৈলীগুলো কী সুন্দর, এখানে অঙ্কন শৈলী বা যে শিল্পগুলো সত্যি দেখার মতো। আপনারা যারা অনেক দূরে থাকেন তারা যখন আসবেন এবং এই ভিডিওটা দেখার পরে যদি আসেন আরও ভালো লাগবে যে হ্যাঁ, বাস্তবের সাথে সত্যি ভিডিওটা মিলে গেছে। মিলতে হবেই, কারণ এগুলো তো ডাইরেক্ট ভিডিও করা। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখছেন পরিষ্কার লেখা যে ফুল তুলির জন্য শ্রীকৃষ্ণের গাছ, শ্রীকৃষ্ণের গাছে কিন্তু ফুল তোলা নিষেধ, একদম পরিষ্কার বলা আছে।